ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে কয়েক ঘন্টার ব্যবধানে দক্ষিণ চব্বিশ পরগনায় জোড়া পথ দুর্ঘটনা মৃত এক গুরুতর আহত নয় গতকাল রাত সাড়ে নটা নাগাদ প্রথম দুর্ঘটনাটি ঘটে মগরাহাটের গুরুহাটার মোড় এলাকায় দক্ষিণ বারাসাত থেকে মোটর বাইকে চড়ে তিনজন মগরাহাটের দিকে যাচ্ছিলেন বেপরোয়া গতিতে থাকা বাইকটি উল্টো দিক থেকে আসা একটি টোটোকে ধাক্কা মারে গুরুতর জখম হন তিন বাইকারোহী ও টোটো চালক পরে মগরাহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মৃত্যু হয় রফিকুল মল্লিক নামে বছর সাতাশের বাইক গুরুতর আহত তিনজনকে এস এস কেম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আজ সকালে নটা নাগাদ মনিতলায় মথুরাপুর থেকে রায়দিঘিগামী অটোর সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী গাড়ির সংঘর্ষ হয় গুরুতর আহত হন ছয় যাত্রী তারা রায়দিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন যাত্রীবাহী গাড়িটিকে আটক করেছে পুলিশ চালক পলাতক